দেশে এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে বসে চ্যানেলাই দেখছেন তাদের সকলকে তৃতীয় মাত্রা দেখবার জন্য সাদর আমন্ত্রণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সাম্প্রতিক বিষয়মুক্ত আলোচনার এই অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আমার ভাই, ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান, এবং আমার ডানে আছেন জাতীয় পার্টি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য এবং হুসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের। আমি প্রথমে সরকার দলীয় মাননীয় সংসদ সদস্য আপনার কাছে জানতে চাইব যে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে প্রধান বিরোধী দল 15 দফা দাবি দিয়েছে এবং দাবির জন্য তারা একটি মেয়াদ বেঁধে দিয়েছে যে আগামী 10ই ফেব্রুয়ারির মধ্যে এই 15 দফা পূরণ করতে হবে, অন্যথায় 12 তারিখ থেকে এক দফার আন্দোলন করবে, সরকার পতনের আন্দোলন করবে। ইতিমধ্যেই জিএম কাদের সাহেবদের জাতীয় পার্টি 12 দফা দাবি দিয়েছে এবং এই সব দাবি যদি দাবির দিকে যদি আমরা তাকাই তাহলে স্পষ্টতই বোঝা যায় যদি এই দাবিগুলো সঠিক হয়ে থাকে তাহলে আসলে সরকার হিসেবে বা সরকারি দল হিসেবে আপনারা কোনো দায়িত্ব পালন করেছেন বলে মনে হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই চ্যানেল আইয়ের সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আমার নির্বাচনী এলাকা পটিয়া উপজেলার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আগামী ঈদ মোবারক জানাচ্ছি। আজকে আপনি যে প্রশ্নটি করেছেন সেটি গুরুত্বপূর্ণ এবং পত্রিকার পাতায় বেশ এসেছে। প্রধান বিরোধী দল থেকেও বেশ কিছু দাবি দেওয়া হয়েছে এবং জাতীয় পার্টি থেকেও বেশ কিছু দাবি দেওয়া হয়েছে। এখানে আপনাকে বেশ কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে। নাম্বার ওয়ান, প্রধান বিরোধী দল থেকে যে দাবিগুলো দিয়েছে, আমি দাবিগুলো খুব, আমি তখন দেশের বাইরে ছিলাম, দেশের বাইরে থেকে এসেই আমি দাবিগুলো পুঙ্খানুপুঙ্খ পড়লাম। 15টা শিরোনাম আছে, হেডলাইন আছে 15টি দাবি। 15টি দাবির ক ক গ গ দেখে দেখলাম যে 15টি নয়, সেখানে আসলে মূলত আমি গণে দেখলাম যে প্রায় 53 থেকে 54টি দাবি, 54টি দাবি, মানে উপরে আছে 15টি দাবির শিরোনাম কিন্তু ক ক গ গ করে এখানে 54টি দাবির শিরোনাম করা হয়েছে। তারপর আমাদের সম্মানিত জাতীয় পার্টি পক্ষ থেকে বেশ কয়েকটি দাবি উত্থাপন করা হয়েছে। এখানে যে জিনিসটি আপনাকে বুঝতে হবে, একটি দল যখন সরকার পরিচালনা করে, একটা সরকার যখন বিভিন্ন কারণে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে থাকে, এই সরকারের সিদ্ধান্তের পক্ষে বিপক্ষে কিংবা সিদ্ধান্তগুলো এমন হওয়া উচিত কিংবা নতুন কিছু জনগণের পক্ষে কাজ করা উচিত, যে কোনো একটি রাজনৈতিক দল সাংবিধানিকভাবে স্বীকৃত দল এবং একজন জনগণও সরকারের কাছে দাবি জানাতে পারে, সেখানে কোনো অস্বচ্ছতার কিংবা কোনো দোষের কিছু নেই। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে জিনিসটি স্পষ্ট সেটি হচ্ছে যারা একটি বিরোধী দল, যারা আগে দল সরকার পরিচালনা করেছে, আওয়ামী লীগের মতো একটি দল কিংবা জাতীয় পার্টির মতো একটি দল একটি বিশাল অনেকদিন একটি সরকার পরিচালনা করেছে, সেই দলগুলোর পক্ষ থেকে যখন কোনো দাবি আসে সেই দাবিগুলো একদিকে যৌক্তিক হতে হবে এবং সেই দাবিগুলো বাস্তবায়নের কতগুলি স্পেসিফিক নিয়ম নীতি থাকতে হবে। যেমন প্রধান বিরোধী দলের দাবির মধ্যে একটি দাবি আপনি দেখবেন হয়তো, ওটা বঙ্গবন্ধু হত্যার বিচার দাবি করেছে, বঙ্গবন্ধুর বিচার কার্যকর করতে চেয়েছে। এখানে প্রধান বিরোধী দল নাই, আমরা তো জাতির কাছে একটা প্রশ্ন করতে পারি, যেই দল 5টি বছর ক্ষমতায় থেকে বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পারেনি, বিএনপি কিভাবে 2 মাসের মধ্যে এই বিচার সমাপ্ত করবে, 2 মাসের আলটিমেটামের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার বিচার রায় কার্যকর করবে। তারপর অন্যান্য যে দাবিগুলি হচ্ছে সেগুলো জনগণের দাবি, স্পষ্ট একটি সরকার কিভাবে পরিচালিত হতে পারে, সরকারের অর্থনৈতিক দৃষ্টিকোণ বলেন, রাজনৈতিক দৃষ্টিকোণ বলেন কিংবা বিভিন্ন প্রশাসনিক সংস্কার বলেন, সরকার তো তার নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের জন্য তার নিজস্ব ম্যানিফেস্টো নিয়ে, নিজস্ব কর্মকাণ্ড নিয়ে সরকার এগিয়ে যাচ্ছে, সেখানে অগণতান্ত্রিক পদ্ধতি কোনো দাবি কিংবা সরকার পতনের আন্দোলনের সাথে এই ধরনের কোনো সম্পর্ক থাকতে পারে বলে মনে করি না। আর আমরা যেদিন জনগণ আমাদেরকে ক্ষমতায় বসিয়েছে 2001 সালের অক্টোবরের 1 তারিখ থেকে, সেদিন থেকেই আসলে ওনারা সরকার পতনের আন্দোলন শুরু করেছে। তো একটি গণতান্ত্রিক দলের মাঠ কর্মী হিসাবে আমরা ভীত নই, আমরা আমাদের কর্মসূচি বাস্তবায়ন করব এবং এই কর্মসূচি বাস্তবায়নের পথে যে কোনো বাধা যে কোনো পরিস্থিতি অবশ্যই রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করব। একদিকে জনগণের সাথে রিলেটেড দাবিও বাস্তবায়ন করব, অন্যদিকে কোনো অগণতান্ত্রিক পন্থা যদি আমাদের সামনে এসে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব সেটি আমি সঠিক এবং বাস্তব বলে মনে করি। আপনাদের দাবির সঙ্গে প্রধান বিরোধী দলের দাবির কিছু মৌলিক পার্থক্য আছে, আপনারা কিছু মৌলিক সংস্কারের প্রসঙ্গ এনেছেন দাবির মধ্যে, কিন্তু আপনারা কি তাদের মতো কোনো আলটিমেটাম এখনো না দিলে কি দিতে যাচ্ছেন? সরাসরি কিছু হয়তো বলেননি কিন্তু সেরকম কোনো সম্ভাবনা আছে কিনা? আমরা যেটা ওনাদের সঙ্গে মৌলিক দাবিগুলি প্রায় একই ধরনের,
সন্ত্রাস দুর্নীতি দলীয়করণ ইত্যাদির ব্যাপারে আমরাও কথা বলেছি। তারপরে আমাদের কিছু সংস্কারমূলক কাজ, যেমন আমরা বলেছি যে সংসদে আসন সংখ্যা বাড়ানোর দরকার নেই, আমরা পুরো শাসন ব্যবস্থাটাকে প্রাদেশিক সরকার করে ফেডারেল এবং প্রাদেশিক পদ্ধতির সরকার চালু করা উচিত। দরকার হলে কেন্দ্রে দুকক্ষ বিশিষ্ট পার্লামেন্টও করা যেতে পারে, যাতে করে পার্লামেন্টের একটা ব্যালেন্স অফ পাওয়ার হয়, এখন যেটা মোটামুটি নেই। তো আমাদের যেটা একটু আগে আমাদের মাননীয় সংসদ সদস্য শাহজাহান সাহেব বলেছেন, আমি এর সঙ্গে একটু দ্বিমত পোষণ করি, এই জন্যই যে কোনো দাবি জানানোটাই কিন্তু অগণতান্ত্রিক নয়, বরং গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা অংশ যে সরকারের কাছে আমরা প্রতিনিয়তই দাবি জানাতে পারি আর আলটিমেটামও দিতে পারি, এটাও অগণতান্ত্রিক কোনো ব্যাপার নয়। আমি যেটা মনে করি যে ক্ষমতায় নির্বাচিত সরকার নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে ক্ষমতায় গিয়েছেন, অর্থ এই নয় যে পাঁচ বছরের জন্য তাদেরকে দেশটাকে লিজ দেওয়া হয়েছে, তারা যা ইচ্ছা তা দেশ নিয়ে করতে পারবেন। এবং যে কোনো পলিটিক্যাল পার্টির একটা রাইট থাকে, এখানে তার অধিকার থাকে, যদি জনগণের কোনোখানে তারা মনে করেন যে সরকার চালাতে ব্যর্থ হচ্ছেন অথবা সরকার যেভাবে চালাচ্ছেন মানুষের জনগণের সমস্যার সমাধান না হয় বরং সমস্যা বৃদ্ধি পাচ্ছে, তাহলে সেই সরকারের বিরুদ্ধে তারা দাবি জানাতে পারেন, এমনকি সরকারকে সরে যাওয়ার জন্য দাবি জানাতে পারেন। এটা পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক দেশের সিস্টেম আছে, পার্লামেন্টারি সিস্টেমে পার্লামেন্টে নো কনফিডেন্স আনার আমাদের দেশে এই সিস্টেম আছে। এবং এখানে আমাদের দেশে যেহেতু কতগুলো কনস্টিটিউশনাল ব্যারিয়ারের কারণে এটা সহজে এটা কার্যকর করা সম্ভব হয় না, বাস্তবায়ন করা, যার জন্য হয়তো আলটিমেটামটা ওইভাবে দেওয়া যাচ্ছে না, নাহলে শুধু সংসদের ভিতরে এটা করা সম্ভব হতো, সংসদ যদি কার্যকর থাকতো। কিন্তু সরকার পতনের জন্য দাবি জানানো, এটা অগণতান্ত্রিক, বা সরকারকে ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য বলা, এটা অগণতান্ত্রিক, এই কথাটা আমি ওনার সাথে একমত হতে পারলাম না। আর আপনি যেটা বলেছেন যে, আর উনি একটা কথা বলেছে বঙ্গবন্ধুর বিচার দাবি করেছেন, এখানে এগুলো দাবির কিন্তু কিছুটা হলো যৌক্তিকতা আছে, এটা একেবারেই কিন্তু আমরা উড়িয়ে দিতে পারি না, যেহেতু ওনারা গত প্রসেসে গতবার বিচার কার্য শুরু করেছিলেন, বিচার কার্য শুরু করার পরে একটা পর্যায় পর্যন্ত গিয়েছিল, এই সরকার আসার পরে কিন্তু দেখা যাচ্ছে যে কোনোভাবেই হোক এই বিচারটাকে আর সামনের দিকে নেওয়া হচ্ছে না, যে কোনোভাবেই হোক এটা আস্তে আস্তে দেখা যাচ্ছে যে বিচারটাকে মানে কোনো এমন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না যে বিচার কার্যটা চলছে বা চালু করার, মানে মোটামুটি এটা একটা স্থগিত পর্যায়ে চলে গেছে। কাজেই হয়তো এই দাবিটাও আমি সেই জন্য ওনাদের এতটুকু ইয়ে মনে করতে পারি না। আর আমরা যে আলটিমেটাম দিয়েছি দেই নেই সেটা ঠিক, তবে আমরা যেটা বলেছি সেটা হলো যে আমাদের দাবি দাবাগুলো প্লেস করলাম এবং তারপরে আমরা একটা ডেফিনিট ডেট পর্যন্ত, ফেব্রুয়ারির একটা তারিখ পর্যন্ত আমরা আমাদের কিছু রাজনৈতিক কর্মসূচি চালাবো, যাতে করে আমাদের দাবি দাবাগুলো সম্পর্কে দেশবাসীকে আমরা জানাবো, এবং জানানোর পরে দেশবাসীর রেসপন্স দেখে এবং সরকারের রেসপন্স দেখে আমরা পরবর্তী আবার আমাদের দাবি দাবা পরবর্তীকালে আমরা কি করবো তার দাবি দাবা জানাবো। ইতিমধ্যে যদি সরকার এটা মেনে নেন বা জনগণ যদি দেখা যায় যে আমাদের দাবি দেওয়ার প্রতি অতটুকু সমর্থন যদি না জানান কোনো কারণে আমরা বুঝি, বা জনগণ যদি আমরা মনে করি যে সরকার এটার জন্য যেটা দরকার সেটা করছেন, তাতে তাহলে আমাদের আর কোনো সরকারকে পতন করার জন্য এখনই ইমিডিয়েট সেরকম কোনো কথা বলার দরকার পড়বে না হয়তো। কিন্তু যদি দেখা যায় যে সরকার আমাদের কথা শুনছেন না, বরং যেরকমভাবে দেশ চালাচ্ছেন সেই একইভাবে দেশ চালিয়ে যাচ্ছেন এবং দেশের জনগণের দুঃখ কষ্ট দুর্দশা বৃদ্ধিই পাচ্ছে, তাহলে আমাদের দেশের জনগণের পক্ষে একটা রাজনৈতিক দল হিসেবে জনগণের পক্ষে দাঁড়ানো আমাদের জন্য একটা অবশ্য কর্তব্য হয়ে দাঁড়াবে, তখন আমরা হয়তো একটা সময় সীমা বেঁধে দিয়ে সরকারের বিরুদ্ধে পতনের আন্দোলন করতে ঘোষণা করতে পারি। আপনারা ইতিমধ্যে সংবিধান সংশোধনের একটি উদ্যোগ নিয়েছেন এবং তাতে সংবিধান সংসদের আসন সংখ্যা বাড়াবার কথা বলেছেন, কিন্তু ওনারাও বলছেন এবং প্রধান বিরোধী দল সহ অন্যান্য রাজনৈতিক দল তার সরাসরি প্রত্যাখ্যান করছে। আবার ওনারা প্রস্তাব রাখছেন যে ফেডারেল সরকার, প্রাদেশিক সরকারের প্রস্তাব, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এই বিষয়গুলোকে আপনারা কীভাবে দেখছেন? এখানে একটি ব্যাপার আপনাকে দেখতে হবে, এই ওনারা যেই কারণে আসলে প্রাদেশিক শাসন ব্যবস্থার কথা বলছেন কিংবা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছেন, ঠিক এটার যদি গুণগত দিকটা ধরা হয় কিংবা মৌলিক দিকটা ধরা হয়, তাহলে দেখা যাবে যে আমরা একই কারণে আমাদের জোট কিংবা দলের পক্ষ থেকে আসন সংখ্যা বাড়ানোর কথা বলা হয়েছে। আমি প্রাদেশিক শাসন ব্যবস্থার পক্ষে কিংবা বিপক্ষে এই ধরনের কোনো বক্তব্য এখন রাখতে চাই না এই ব্যাপারে, কারণ দল আমাদের পক্ষ এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি। আপনি যেমন একটা জিনিস এখানে দেখতে হবে, একটি দল সরকারে থাকার পর যদি কোনো একটা সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজ করতে চায়, সেই দল যদি নিজের কোনো লাভের জন্য কিংবা নিজের কোনো অস্তিত্ব টিকিয়ে রাখা বলবো না, নিজের কোনো জয় নিয়ে আসার জন্য কোনো যদি কাজ করতে হয়, তাহলে ওই দলকে দোষারোপ করা যায়। কিন্তু এই যে আমরা আসন সংখ্যা বাড়ানোর কথা বলছি, আমরা বাংলাদেশের বর্তমান বাস্তবতার প্রেক্ষিতে আসন সংখ্যা যদি কোথাও বাড়ে, সেখানে শুধু বিএনপির লাভ হবে তেমন তো কথা নেই, আওয়ামী লীগের লাভ হতে পারে কিংবা জাতীয় পার্টির লাভ হতে পারে। আমরা সমগ্র বাংলাদেশকে বিশ্লেষণ করে, যখন 300 সদস্যের আসন ছিল তখন 7-8 কোটি জনসংখ্যা ছিল, এখন 15 কোটি জনসংখ্যা, এবং স্বাভাবিক বাস্তবতাতেই আগে যারা যেই সংসদ সদস্য যেই সব জনগণের প্রতিনিধিত্ব করছে, এখন অধিক সংখ্যক জনগণের প্রতিনিধিত্ব করার ফলেই
ওই জনগণের মৌলিক দাবি কিংবা বিভিন্ন দাবিগুলো বাস্তবায়ন করা একজন মানুষের পক্ষে অনেক সময় অসম্ভব হয়ে পড়ে। সেই বাস্তবতার কারণেই আমরা অধিক সংখ্যক আসনের কথা বলেছি। সেখানে বিরোধী দলের রাগ করা কিংবা বিরোধী দলের বিরোধিতার কোনো অবকাশ নেই। এই ধরনের যদি 400 কিংবা 450 সদস্যের পার্লামেন্ট হয়, সেটা বিএনপিও সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে, আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। আমি বরঞ্চ সেখানে অনুরোধ করবো, তো সম্মানিত বিরোধী দলকে আমি অনুরোধ করব কিভাবে এই আসনগুলো বিন্যস্ত করা যায়, কিভাবে আসনগুলো বিভাজন করা যায়, আমরা সবাই একসাথে এক টেবিলে বসে আমরা কথা বলতে পারি, কথা বলে আমরা নির্বাচন কমিশনকে সুপারিশ করতে পারি, আমরা জনগণের সঠিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালু করার জন্য, বাস্তবায়িত করার জন্য আমরা একটা দিক নির্দেশনা দিতে পারি, এগুলো করতে পারি। ওই আসন ব্যবস্থার বৃদ্ধিতে সেটা সমালোচনার কথা বলবার তো কোনো উদ্যোগ আপনারা নেন না, কথা বলার উদ্যোগ না নিয়ে ঘোষণা দিয়ে দিয়েছেন না। এখানে একটা ব্যাপার আছে আপনাকে দেখতে হবে, আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা এটা না উই হ্যাভ অ্যানাউন্সড ইট, কিন্তু আমরা যদি অ্যানাউন্স করি এটা বাস্তবায়ন হবে না। সম্মানিত সংসদস্য সেই জিনিসটি জানে, এটার জন্য পার্লামেন্টে একটা বিল আনতে হবে। পার্লামেন্টে আমরা রীতিমতো একটা বিল আনবো, এই বিলের পক্ষে বিপক্ষে আলোচনা হবে, এই বিলটি বিল সম্পর্কিত স্ট্যান্ডিং কমিটিতে যাবে, ওই স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা হবে, ওখানে কোনো ভুল হলে ওই ভুলগুলো সংশোধন হবে, এখানে সংশোধনী দেওয়ার অবকাশ আছে কিংবা কোনো বিপক্ষে কোনো সিদ্ধান্ত দেওয়ার অবকাশ আছে, সেই সম্পর্কিত আলোচনা করেই তো আমরা পার্লামেন্টে বিলটি পাশ হবে। সুতরাং সংসদ সদস্যদের আলোচনার যথেষ্ট স্কোপ আছে সাংবিধানিক পদ্ধতিতে এবং পার্লামেন্টের রুলস অফ প্রসিডিউরস এর পদ্ধতিতে আলোচনার স্কোপ আছে, এবং সেই আলোচনার মাধ্যমেই এই সংবিধান সংশোধিত যদি হয় তাহলে সেই আলোচনার মাধ্যমেই সংশোধিত হবে। আচ্ছা, আমি এ ব্যাপারে একটু বলি আপনার কথার সঙ্গে। আমি একমত যে এটা আলোচনা করার সুযোগ পার্লামেন্টে আছে বা পরবর্তীকালে স্ট্যান্ডিং কমিটিতে কিছুটা আলোচনা করার সুযোগ আছে হয়তো। তবে যেটা প্রথম কথা আপনি বলেছেন যে নিজের লাভের জন্য বা কোনো নিজের পার্টির লাভের জন্য করা হয়নি, এটা সকল দেশের জন্য করা হচ্ছে, এখানে আমাদের একটু দ্বিমত আছে। এখানে আমি দ্বিমতটা, উনি বলেছেন যে আপনাদেরও লাভ হবে, আওয়ামী লীগেরও লাভ হবে, এটা এটা তো বলেছেন উনি। ওটার ব্যাপারেও আমি একটা কথা বলবো একটু। আমি আগে অন্য পয়েন্টটা বলি যে আপনার এখন বর্তমান যে সংসদ সদস্য সংখ্যা আছে 300, সেটা দিয়েও কিন্তু দেশবাসী যতটুকু মানে সংসদ সদস্যদের দ্বারা যতটুকু লাভবান হওয়া উচিত দেশবাসী কিন্তু মনে করছে যে তারা ততটুকু লাভবান কিছুই হচ্ছে না। বর্তমান পদ্ধতিগতভাবেই এমনভাবে সংসদ চলছে যাতে করে সংসদের সদস্য সংখ্যা দিয়ে বা সদস্য থাকাকালীন সংসদ সদস্যদের দিয়ে দেশবাসী খুব একটা লাভ পাচ্ছে না। সেটা বৃদ্ধি করলে সংসদের পদ্ধতি সৃষ্টি কোনো কিছু চেঞ্জ না করে, তাদের কার্যকলাপের পর মানে নিয়মকানুন কিছু চেঞ্জ না করলে বা সাংবিধানিক কোনো অন্য কোনো ব্যাপারে সংশোধন না করলে এদেরকে শুধু সংখ্যা বৃদ্ধি করে কোনো লাভ হবে না। আর জনসংখ্যার কথা যেটা বলা হয়েছে, জনসংখ্যা প্রতিদিনই বাড়ছে, এখন যা জনসংখ্যা আছে আগামী বছর তা বাড়বে, আগামী সরকার আসার সময় আবার বাড়বে। তো এটা যদি আমরা জনসংখ্যার উপর বেসিস করে সংসদ সদস্যের সংখ্যা শুধু বাড়াতে থাকি তাহলে এটা কোথায় গিয়ে শেষ হবে? আমাদেরকে প্রতি বছর ও প্রতি 2-4 বছর পর পরই আমরা সদস্য সংখ্যা শুধু বাড়াতেই থাকবো? পৃথিবীর কিন্তু বিভিন্ন দেশে, বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশে ভারতের কথা আমরা যতটুকু জানি, যে এরকমভাবে বাড়ানো হয় না। জনসংখ্যার বেসিসে বাড়ানোর এই দাবিটা আমি মনে করি যে এটা খুব একটা যুক্তিসঙ্গত দাবি নয়। একটা প্রসঙ্গ আছে যে কোথাও দেখা গেছে যে 6-7 লাখ ভোটার, আবার কোথাও দেখা গেছে যে 1.5 লাখ ভোটার একজন পার্লামেন্ট মেম্বার। এখানে এই কথাটা আমি বলছি, এটার উত্তর হলো খুব সহজ, যেখানে 6 লাখ ভোটার আর যেখানে 5 লাখ ভোটার সেখানে মানে আমাদের যেটা বলা হয় সীমানা পুনর্নির্ধারণ করলেই এই সমস্যার সমাধান হয়, সবাইকেই কাছাকাছি করে 5 লাখ ভোটার। আপনি বলছেন যে 300 রেখে 300 মধ্যে এটাকে এটাকে ভাগ করে নিলেই হয়, যার এখানে বেশি আছে সেটাকে তার পাশের আসনের সঙ্গে দিয়ে বা তার যদি আরো বেশি থাকে তার পাশের আসনে দিয়ে, এটা তো খুব একটা বিরাট সমস্যা নয় এটা সমাধান করা। আচ্ছা, আর যেটা কথা আপনি প্রথম বলেছেন যে লাভের জন্য, আওয়ামী লীগ বলছে যে এটা করা হয়েছে, আমি যেটা আওয়ামী লীগের বক্তব্য যেটা এসছে বা এর মধ্যে আমি বলতে চাই যে রাজনৈতিক দল হিসেবে, বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে তারাও জনগণের যথেষ্ট জনগণের প্রতিনিধিত্ব করে, সেই হিসেবে জনগণের রায়ও এটা বলা যায়। তারা দুটো কথা বলেছে এবং আমাদের এর বিপরীতে যেটা কথা এসছে আমাদের ক্ষমতাসীন দলের সেক্রেটারি জেনারেল আমাদের আব্দুল মান ভূঁইয়া সাহেবের কাছ থেকে, সেখানে সেটাও আমি বলছি। আওয়ামী লীগ বলছে যে আন্দোলনের ধারাকে মানে অন্যদিকে, দৃষ্টিকে অন্যদিকে ফিরিয়ে নেওয়ার জন্য এটা করা হচ্ছে, এটা ওনা দাবি করেছেন। এটাকে একেবারেই যে মানে উড়িয়ে দেওয়া যায় তাও নয়, কারণ ওনাদের সঙ্গে অনেকেই এই কথার সঙ্গে একমত হবেন হয়তো। আর মান্নান ভূঁইয়া সাহেব যেটা বলছেন একটু আগে, আমাদের সম্মানিত শাহজাহান সাহেব, সম্মানিত সংসদ সদস্য যেটা বলছেন যে মানে এটাতে সব দলই সুযোগ পাবে, মানে পার্টির লোকদের সুবিধা দেওয়ার জন্য এটা করা হয়েছে। কিন্তু আমি এখানে একটা কথা বলতে চাই, এটা আমার নিজের ব্যক্তিগত ধারণা যে আমি বাংলাদেশের অনেক ক্ষেত্রে অনেক মানুষের সঙ্গে এইসব ব্যাপারে আলাপ করেছি, পার্টির সুযোগ সুবিধা
পার্টির সদস্যদের এবং পার্টির এবং পার্টির মাধ্যমে নিজেদের সুযোগ সুবিধা নেওয়া, এটা রাজনৈতিক দলের একটা কিন্তু ইমেজ তৈরি হয়ে গেছে। বিশেষ করে বড় বড় রাজনৈতিক দল সম্পর্কে সাধারণ মানুষ কিন্তু একটা জিনিস ধারণা করছে এখন, আমার মনে হয় যে এই বড় বড় দলগুলি কি, রাজনৈতিক দলগুলি কি একটা লুটেরা বাহিনী বা একটা কি ডাকাতির দল সৃষ্টি হয়েছে নাকি, যে এলা জনগণের উপর কোনোভাবে চেপে বসবে তারপরে কিছু সুযোগ সুবিধা আদায় করবে, এইটা কিন্তু জনগণ অনেক সময় বিশ্বাস করতে চাচ্ছে। আমরা এমন কিছু করা উচিত না যেটা করে মানুষে মনে করে যে রাজনৈতিক দলগুলি আছে নিজেদের সুযোগ সুবিধা দেখার জন্য, শুধু একজন একজনকে সহযোগিতা করবে তারপরে যে কোনোভাবে ক্ষমতায় দখল করা হোক বা ক্ষমতায় পদ্ধতিগতভাবে গিয়ে মোটামুটি একটা লুটেরা বাহিনীর ভূমিকা নেবে। এটা জনগণের মধ্যে এই ধারণাটা যাতে আবার বেশি করে না আসে, এই জন্য আমার মনে হয় যে পার্টির লোকদের সুযোগ দেওয়ার জন্য বা পলিটিক্যাল পার্টির যারা যারা এখন আমার তিনজন লোক এক জায়গায় দাঁড়াতে চাচ্ছে, এখন আমি একজন লোককে দিতে পারছি, দুজনকে দিতে পারছি না, তিনটা সিট হলে তিনজনকে দিতে পারবো, আমার দল আরো শক্তিশালী হবে, আমার দলের লোক খুশি হবে, এটা কিন্তু দেশের জনগণের জন্য এটা একটা বিরাট বার্ডেন। এই 300 সদস্যের নিয়েও কোশ্চেন উঠেছে এখন, লোক বলছে যে 300 সদস্যকে যে আমরা যে খরচ করছি তার বেনিফিট দেশ কি পাচ্ছে, এখন আবার 450 করলে তার বেনিফিট লোকে কি বেশি বেনিফিট পাবে, কেমন করে বেনিফিট পাবে, এটা নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে মানুষের মধ্যে। আমি সম্মানিত আমার একটু যোগ করবার আছে যে প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনারা নির্বাচনের আগে বলেছিলেন যে 500 আসন করবেন, এখন বলছেন 450, কারণ হিসেবে আপনাদের দলের মহাসচিব মাননীয় এলজিআরডি মন্ত্রী উনি বলেছেন যে স্থাপত্য শৈলী যেরকম আছে সেটি নষ্ট হবে যদি 500 করা হয়। তাহলে আপনারা যখন অঙ্গীকারটি করেছিলেন 2 বছর আগে, তখন কি আপনারা এই হিসেব নিকেশ করে কথা বলেননি? এখানে আপনি খুব ভালো একটি কথা বলেছেন, আমি সম্মানিত আমি আপনার কথা পড়ে যাচ্ছি। মাননীয় সংসদ সদস্য জনাব গোলাম কাদের সাহেব যে কথাটি বলেছেন, আসলে উনি একটা জিনিস কিংবা বুঝতে চাচ্ছেন না, সে জিনিসটি হচ্ছে যে আমরা যে প্রাদেশিক পরিষদের কথা বলেছেন, প্রাদেশিক আপনাদের 8টি প্রদেশের কথা বলেছেন, 8টি প্রদেশের একটা প্রাদেশিক সংসদ সদস্য বিষয়ে থাকতে হবে প্রাদেশিক, এবং এই প্রাদেশিক সদস্যগুলো যদি আমরা 8টাকে যোগ করি, একটাতে বোধহয় 100 থাকবে মিনিমাম, 100 হলে 800 সংসদ সদস্য হয়ে যাবে প্রাদেশিক সদস্য, তারপর আছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। মানে আপনারা যে কারণে আমাদের বিরোধিতা করছেন কিংবা যে কারণে অধিক সংখ্যা বেড়ে যাবে, আরো অধিক সংখ্যক খরচের কথা বলছেন, কিন্তু একই কারণে আপনি আবার প্রাদেশিক পরিষদের কথা বলছেন, মানে আপনাদের কথার মধ্যে আমরা মনে করছি যে সবিরোধিতা, আপনাদের কথার মধ্যে আমরা মনে করছি যে এখানে আসলে মূল লক্ষ্য হচ্ছে খরচ কমানো কিংবা খরচ বাড়ানো, সেই জিনিসটি বড় কথা নয়। আমি যে জিনিসটি বলতে মূল লক্ষ্য হওয়া উচিত ইফেক্টিভ কিনা, এক্স্যাক্টলি আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমি কোন রাজনৈতিক দলকে সুযোগ কিংবা কোন রাজনৈতিক দলকে সুযোগ না দেওয়ার কথা বলছি না, আমি এই জিনিসটি বলতে চাচ্ছি যে একটি দল যখন সংবিধান সংশোধন করার মতো ক্ষমতা থাকে, ওই দল স্বাভাবিকভাবেই ওই দলের পক্ষে যে জিনিসটি লাভজনক হবে সেটি সংবিধান সংশোধন করে, এটি সাধারণত বাংলাদেশের কিংবা অন্যান্য তৃতীয় বিশ্বের রাজনীতিতে হয়ে থাকে। কিন্তু আমরা যে সংবিধান সংশোধন করার জন্য এখন উদ্যোগ নিয়েছি কিংবা আমরা সংবিধান সংশোধন করার জন্য দল সিদ্ধান্ত নিয়েছে, সেখানে যে 450 সংসদ সদস্য হবে, এই 450 সীমানা নির্ধারণের পর এই সংসদ সদস্য কি আওয়ামী লীগ থেকে নির্বাচিত হবে, না বিএনপি থেকে নির্বাচিত হবে, না জাতীয় পার্টি থেকে নির্বাচিত হবে, সেটি আমরা আগাম কেউ জানি না। আমি এই জিনিসটি বলতে চাচ্ছি 450 জন সংসদ সদস্য হলে এখানে বিএনপির লাভ হওয়ার কিংবা বিএনপির পক্ষে কোনো কিছু যাওয়ার নাই, আমরা শুধু রাজনৈতিক বাস্তবতার কারণে এই সিদ্ধান্তটা নিয়েছি। যেমন আপনি যেটা বলছেন জনসংখ্যার, অবশ্যই জনসংখ্যার ভিত্তিতে দেখতে হবে, আপনি বাংলাদেশকে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশের সাথে তুলনা করলে চলবে না, বাংলাদেশ একটি একদিকে গরিব দেশ, অন্যদিকে অত্যন্ত জনবহুল দেশ, একজন সংসদ সদস্য আপনি একজন সম্মানিত সংসদ সদস্য, আপনি অত্যন্ত প্রচুর পরিশ্রমী সংসদ সদস্য আমি জানি, যেমন আমরা সংসদ সদস্য হিসেবে আমাদের মূল দায়িত্ব যে পার্লামেন্টের ল মেকিং হলো, এই ল মেকিং এর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকতে পারি না, আমরা জনগণের উন্নয়ন কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকতে হয়, বিভিন্ন আমরা যে জিনিসটি করা উচিত না কিংবা যে জিনিসটির সাথে আমাদের জড়িত হওয়া উচিত না, এই ধরনের কাজেও আমাদেরকে বিভিন্নভাবে সম্পৃক্ত করতে হয়। জনগণ আমাদের কাছে যে কোনো প্রবলেমের জন্য ছুটে আসে, একটি ঘর ভেঙে গেলে, একটি তুফানে যদি একটা ঝড়ে যদি একটা ঘর নষ্ট হয়ে যায় আসে, একটা মসজিদ নষ্ট হয়ে গেলে, এই জিনিসগুলো আমাদের জন্য আসে। মানে আমি যেটা বলতে চাচ্ছি শুধু ল মেকিং নয়, সামগ্রিক ব্যাপারগুলো আমাদেরকে দেখতে হয়, এবং সেই কারণে অধিক সংখ্যক জনসংখ্যার বাড়ে জনসংখ্যা থাকলে সেটি একজন সংসদ সদস্যের পক্ষে প্রতিনিধিত্ব করা অনেক সময় কষ্টকর হয়ে পড়ে, সেই বাস্তবতার কারণেই বিএনপি 4 দল 450 আসনের সংসদ সদস্যের কথা বলেছে। আর আপনি সম্মানিত উপস্থাপক আপনি অত্যন্ত খুব ভালো কথা বলেছেন এবং অত্যন্ত
খুব বুদ্ধিদীপ্ত একটি প্রশ্ন করেছেন, সেটি হচ্ছে যে নির্মাণ শৈলীর কথা আমরা চিন্তা করিনি কেন আগে? আপনাকে আমরা যখন একটি একটি রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিল, ক্ষমতায় আসবার সম্ভাবনা আছে, তারা যখন কথা বলবে সেই কথার মধ্যে দায়িত্বশীলতার একটা পরিচয় বা তাদের একটা বিবেচনা বোধ আছে সেটি প্রমাণ করতে হবে। আপনি হয়তো যদি তখনকার নির্বাচনী ইস্তেহারে আমরা স্পষ্টভাবে এই কথাটি বলতে চেয়েছি, সংসদ সদস্য 500 আসনের মধ্যে নিয়ে আসার এমন কোন কথা নেই। আর নির্মাণ শৈলীর কথা চিন্তা করে তো কখনো আসনের কথা, আমাদের মাননীয় মহাসচিব যদি সেই কথা বলে থাকেন, সেটি রাজনৈতিক দলের সাংবাদিক সম্মেলনে অনেক ধরনের কথা হয়, সেই কারণে হয়তো কথাটা আসছে, এটা ভিন্নভাবেও আসতে পারে। কিন্তু মূল লক্ষ্য হচ্ছে যে সামাজিক বাস্তবতার কারণেই, রাজনৈতিক বাস্তবতার কারণেই, বর্তমান বাস্তবতার কারণেই বিএনপি 4 দল সিদ্ধান্ত নিয়েছে এখন 450 সদস্য পার্লামেন্ট করা উচিত। এখানে আমি একটু প্রথম কথা, উনি যেটা বলেছেন, আমার প্রপোজালটা যেটা ছিল সেটা হলো যে আমরা সংসদ সদস্য বাড়ানোর এখন বর্তমান যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতিতে যেই বর্তমান সংসদ সদস্য আছে তাদেরকে আমরা ফুললি ইউটিলাইজ করতে পারছি না। আমরা যেটা বুঝি, দেশের জনগণ যেটা ধারণা করছে যে তাদের থেকে তারা যা পাওয়া আশা করেছিল তা তারা পাচ্ছে না। এই পদ্ধতিতে যদি আবার সংখ্যা বৃদ্ধি করা যায় শুধু খরচই বৃদ্ধি হবে, কিন্তু কোনো জনগণের জন্য কোনো কল্যাণমূলক কিছু বই আনবে না, এটা আমার ধারণা যে বেশিরভাগ জনগণের মতামতে এবং আমরাও মনে করি এটা ঠিক। আর আমার কথাটা স্ববিরোধিতা নয় এই জন্য যে আমরা পদ্ধতিটাকে পরিবর্তন করতে বলছি এবং আমরা তাতে করে যদি কিছু খরচও বৃদ্ধি হয় কিন্তু জনগণ যদি এর বেনিফিট পায়, যেটা আমরা দিতে চাচ্ছি সেটা হলো, উনি বলছেন যে আপনারা যখন খরচের কথা বলছেন যে বাড়ালে খরচ বাড়বে, 300 আসনে কিছু করতে পারছেন না, সেই ক্ষেত্রে তো আপনারা যে প্রস্তাব রাখছেন তাতেও তো খরচ বাড়বে, কিন্তু সেখানে যেটা আমরা আমাদের প্রস্তাবে যেটা হবে, যেটা এখন হচ্ছে না, সেটা হলো সরকারের বা প্রশাসনের বা আমলাদের নির্ভর যে দেশ, যাতে জনগণের সঙ্গে যাদের সম্পর্ক কম, মানে জনগণের কাছে দায়বদ্ধতা বর্তমান প্রশাসনিক, আমাদের বর্তমান ব্যবস্থা প্রশাসনিক দায়বদ্ধতা অত্যন্ত কম, বলতে গেলে আমলাতান্ত্রিকভাবে দেশ চলছে, আমলারাই চালাচ্ছে, আমরা চাই সেখানে জনগণের প্রতিনিধিরা দেশ চালাবে এবং জনগণের প্রতিনিধিদের আন্ডারে আমলারা কাজ করবে, তাতে করে জনগণের সঙ্গে প্রশাসনের দূরত্ব কমবে এবং জনগণের কাছে প্রশাসনের জবাবদিহিতা অনেক বাড়বে এবং তাতে করে দুর্নীতি, অন্যান্য যেগুলো আমাদের যেগুলো সমস্যা দেখা দিচ্ছে, সন্ত্রাস, দুর্নীতি, দলীয়করণ, এগুলো অনেক কমে যাবে এবং সবাই সরকারকে সাথের কাছে পাবে এবং এই এই বেনিফিটগুলো দেওয়ার জন্য যদি কিছু এক্সট্রা খরচ হয়, যদি আমাদের প্রস্তাবে আমরা যেভাবে প্রস্তাব করছি তাতে খরচ খুবই কম বাড়বে, আমরা এটা পুরো স্টাডি করে আমরা সেমিনারের মাধ্যমে এগুলো জানাবো, প্রায় বাড়বে না বললেই চলে, তবুও আমি এটা বলতে চাই যদিও তারপরে কিছু খরচ বাড়ে কিন্তু আমরা মনে করি যে এটাতে বেনিফিট বাড়বে। যদি 450টা আসন কারোতে বেনিফিট বাড়তো তাহলে আমরা খরচ বেশি করতে কোনো আপত্তি ছিল না, কিন্তু আমরা যেটা বিশ্বাস করছি যে জাস্ট সংখ্যার জন্য, যেটা আমাদের মাননীয় সংসদ সদস্য শাহজাহান সাহেব যেটা বলেছেন না, উন্নয়ন কার্যক্রমের সঙ্গে জড়িত হতে হয় এমপিদের, এটাতে আমি দুটো কথা বলবো। একটা হলো আমরা বিরোধী দলের এমপিদেরকে উন্নয়ন কার্যক্রম তেমনভাবে জড়িত করা হয় না, সেটা একটা বাদ দিলাম, সেটা দলীয়করণের ব্যাপার, কিন্তু আরেকটা বড় কথা হলো সংসদ সদস্যরা পৃথিবীর কোনো উন্নত গণতন্ত্রে বা বলতে গেলে যেটাকে আমরা বলি ডেভেলপ সোসাইটি, সেখানে কোনোখানে তারা উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত থাকে না, এই সমস্ত উন্নয়ন কর্মকাণ্ডের জন্য লোকাল গভর্নমেন্ট স্ট্রং করা দরকার। আপনি পার্লামেন্টের সদস্য সংখ্যা বাড়িয়ে তাদেরকে উন্নয়ন কার্যক্রমে জড়িত করে, এটা তো দেশের, এবং তারা যদি আবার বিরোধী দলে বেশি হয় তাহলে তো সেই অংশটা পুরাই বাদ গেল। তাহলে যেখানে আপনারা বলছেন যে আমলারা দেশ চালাচ্ছে, সেটি আমলারা দেশ চালাতে পারছে মূলত আমাদের রাজনৈতিক নেতৃত্ব তত দক্ষ যোগ্য নয় বলেই, এটার মধ্যে দুটো জিনিস আছে, একটা হলো দক্ষতার কথা আপনি বলতে পারেন, তবে আমার মনে হয় রাজনৈতিক নেতৃত্ব আমলাদের মাধ্যমে দেশ শাসন করা কমফোর্টেবল বেশি মনে করছে এই জন্যই যে সেখানে তাদের নিজের মানে নিজের ব্যক্তিগত বা পার্টিগত বেনিফিটটা তারা অধিক হাসিল করতে পারে, তারা জনগণের কাছে ব্যবহার করছে নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য এবং দলীয় স্বার্থের জন্য, এবং যেটা যেহেতু তাদের জবাবদিহিতা সরকারের কাছে তত সরাসরি এখন পর্যন্ত এস্টাবলিশড হয়নি, বর্তমান পদ্ধতিতে বর্তমান সংবিধানের যে পদ্ধতিতে আমরা সরকার শাসন করছি এটা একটা মাঝামাঝি, এটা আপনার প্রেসিডেন্সিয়াল পদ্ধতি না, প্রাইম মিনিস্টার আপনার সংসদীয় পদ্ধতি নয়, একটা প্রাইম মিনিস্ট্রিয়াল পদ্ধতি ধরনের একটা জিনিস আমরা চালু করেছি, যেটাতে জাস্ট নির্বাচনের পরের থেকে সংসদের তেমন কোনো আর ভূমিকা থাকে না, সংসদ সদস্যদের ভূমিকাও খুব গৌণ হয়ে যায় সংসদে অ্যাটলিস্ট, এবং অন্যভাবে যদি তাদের দলীয় কার্যক্রমের জন্য সরকারি দলের সংসদ সদস্যদের কিছু ব্যবহার করা হয়, কিন্তু এমনি সাধারণভাবে সংসদের কার্যক্রমকে প্রায় রাবার স্ট্যাম্প হিসাবে ইউজ করা হয়, সেখানে এই সংসদকে আরও বেশি মানে বিরাট আকারের করা, এই সংসদের পিছনে বেশি খরচ করা, এটি আমি মনে করছি যে একটা মিস ইউজ অফ টাইম মানি অ্যান্ড মিস ইউজ অফ
অফ পাবলিক মানে সময় এবং তাদের বিভিন্ন সংসদের এই আসন সংখ্যা বাড়ানোর যেখানে প্রতিবাদ করছেন, সংসদের নারী আসন এটি তো সকলের দাবি। আমরা এটা আমরা মনে করি যে নারীদের জন্য যে একটা আসন থাকা উচিত, আমাদের দেশের নারীরা প্রায় অর্ধেক জনসংখ্যা, কিন্তু তাদের কোনো রিপ্রেজেন্টেশন প্রশাসনে নেই কোনোখানে। আমাদের দেশ পরিচালনার জন্য যে সর্বোচ্চ ফোরাম পার্লামেন্ট, সেখানে তাদের রিপ্রেজেন্টেশন খুবই কম। এটাকে আমাদের মতে এটাকে বাড়ানো উচিত। স্বাভাবিকভাবে যদি না বাড়ানো যায়, যেভাবে প্রস্তাব করেছেন যে 50টি আসন, ওনারা যেটা প্রস্তাব করেছেন 50টি আসনের, সেটাকে আমাদের দেশের যারা নারী সমাজ তারা প্রত্যাখ্যান করেছেন। তারা বলেছেন 64টি আসন কথাই ছিল, সরকার কথাও দিয়েছিলেন, এবং তারা আরেকটা জিনিস বলেছিলেন যে প্রপোর্শনেট নয়, এটাকে সরাসরি নির্বাচনের মাধ্যমে করার কথা ছিল। এই দুটো জিনিসের সঙ্গে আমাদেরও একটা প্রস্তাব ছিল জাতীয় পার্টির তরফ থেকে, সেটা হলো আমরা যেটা দাবি করেছিলাম সেটা হলো যে আমরা প্রত্যেকটা রাজনৈতিক বড় বড় রাজনৈতিক দল তারা রেজিস্ট্রেশন করবে, এবং তারা যখন পার্টির জন্য নমিনেশন করবে ফাইল করবে, তখন তাদেরকে একটা সাংবিধানিকভাবে একটা ডেফিনিট পার্সেন্টেজ সব দলের যা রাজি হয় 10-20-30% তারা ওই রকম নমিনেশন দিতে হবে মহিলাদের যা কনটেস্ট করার জন্য। এটাতে দুটো সুবিধা আছে, একটা হলো পলিটিক্যাল পার্টিগুলো নিজের স্বার্থে তখন একেবারে গ্রাসরুট লেভেল থেকে মহিলাদের রাজনীতিতে জড়িত করবেন এবং সেইভাবে তাদেরকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে আসার জন্য ক্ষমতায়ন হবে চেষ্টা করবেন তারা, যাতে করে একটা মহিলাকে একেবারে গ্রাসরুট লেভেল থেকে আলটিমেটলি পাশ করিয়ে আনতে হবে তাকে একটা পুরুষ ক্যান্ডিডেটের সঙ্গে, এবং সেইভাবে তাকে গড়ে তুলবেন। সাথে নারীদের একটা ক্ষমতায়ন এবং একটা পলিটিক্যাল লেস এই একটা মানে তাদের একটা ট্রেনিং এখানে হয়ে যাওয়ার সম্ভাবনা পলিটিক্যাল পার্টির থেকে। আর দু নম্বর হলো তারা যেটা বারেবারে কথা আসে যে নারী আসনে আমরা যে রিজার্ভ সিট করে দিই সেখানে তারা একটা ওই 30 সেট গয়না ইত্যাদির মতো যে কথা আসে সেই কথাটা থেকে তারা কিছুটা হলো তারা সরাসরি নির্বাচিত হয়ে আসলে তাদের জবাবদিহিতা জনগণের কাছে বেশি থাকবে, তাদের নিজেদের পার্লামেন্টে অ্যাক্ট করার মতো কনফিডেন্স অনেক বেশি থাকবে, তারা জনগণের প্রতিনিধি এবং সমানভাবে তারা অন্যান্য পার্লামেন্ট মেম্বারদের সঙ্গে ইলেকশন করে এসেছে, তাদের গলার স্বর অনেক শক্ত হবে এবং তাদের দাবি দাওয়া অনেক শক্তভাবে তারা এটা প্লেস করতে পারবেন। আমরা মনে করি যে এটাই হওয়া উচিত যেটা আসল ক্ষমতায়ন। এখন যেটা ওনারা যেটা প্রস্তাব করেছেন সেটা 30 সেট গয়নার জায়গায় এখন 50 সেট গয়না হবে, আগে হতো এক পার্টিরই, এখন ওটা ওনাদের জায়গায় বিভিন্ন পার্টির মধ্যে এটা ভাগ হবে, কিন্তু গয়নাই থাকবেন ওনারা, গয়নার উপরে কিছু হওয়ার মতো ওনাদের কোনো অবস্থান থাকবে না। নারী আসন যেটি উনি বললেন এটি কিন্তু আপনাদের নির্বাচনী ইশতেহারে ছিল যে আপনারা সরাসরি ভোটের মাধ্যমে সংসদে নারী আসন সংরক্ষিত আসন যেটি, কিন্তু আপনারা এবার যে সংশোধনী আনতে যাচ্ছেন তাতে সরাসরি নির্বাচনের প্রসঙ্গটি বাদ দিয়েছেন কেন? আপনি যেটা নির্বাচন ইশতেহারে বলছেন ঠিক নির্বাচন ইশতেহারে এইভাবে ছিল না। সরাসরি নির্বাচন যেমন আমি প্রথমে যেই জিনিসটি বলেছি এখনও সেই একই কথার পুনরাবৃত্তি করতে চাই, সেটা হচ্ছে সরাসরি নির্বাচন আমরা কেন প্রস্তাব করিনি। সরাসরি নির্বাচন যদি প্রস্তাব হয়ে সরাসরি নির্বাচনের মাধ্যমে একজন মহিলা সংসদ সদস্য নির্বাচিত হলে বিএনপির কোনো সমস্যা থাকার কথা নয়, কিন্তু এখানে বাস্তবতাটা দেখতে হবে। একজন নারী যদি 50টি সদস্য যদি সমগ্র বাংলাদেশকে ভাগ করা হয়, একজন বাংলাদেশের মতো ব্যবস্থায় একজন নারীর পক্ষে এই বিশাল রাজনৈতিক দলে গণসংযোগ করে নির্বাচিত হয়ে আসা অনেকগুলো কষ্টকর। আমরা কিন্তু সেখানে গণতান্ত্রিক হয়েছি, আমরা এটা বলিনি যে যেই দল ক্ষমতায় যাবে, আগে ছিল যেই দল সংখ্যাগরিষ্ঠ দলের মনোনয়নের মাধ্যমে নারী সংসদ সদস্যগুলো নির্বাচিত হবে, আমরা সেটা দলগত অনুপাতে বিভাজন করেছি, আমরা সেটাকে গণতান্ত্রিকায়ন করেছি। আমরা গণতন্ত্রের মধ্যে সকল দলের সমান জনগণ যেই অংশ ভোট দেবে সেই অনুপাতেই সংসদ সদস্যরা নির্বাচিত হবে। আসলে আজকে যে কথাগুলো আসছে, বাংলাদেশের আওয়ামী লীগও ক্ষমতায় ছিল, জাতীয় পার্টিও ক্ষমতায় ছিল, একটি দল যখন ক্ষমতায় থাকে তখন ওই ক্ষমতার বাস্তবতা অনেক কঠিন। বিরোধী দল থেকে যখন যেটা খুব তীব্রভাবে তীর্যকভাবে যে জিনিসটি দেখা যায়, ক্ষমতার সিঁড়িতে বসে কিংবা ক্ষমতার চেয়ারে বসে এই জিনিসটি দেখা যায় না। এই বাস্তবতার কারণেই সরাসরি নির্বাচন না করে নির্বাচনী এলাকাগুলো ভাগ করে দলগত প্রতিনিধিত্বের ভিত্তিতেই না মহিলা সংসদ সদস্য নির্বাচন করার বিধানের প্রস্তাব করা হয়েছে। এটার ব্যাপারে অবশ্য আমি ওনার সঙ্গে একমত যে হ্যাঁ, ওনারা যেটা করেছেন এটাকে একেবারে অগণতান্ত্রিক বলা যায় না। সব দলকে ওনার প্রপোর্শনালি দিবেন, অনেক দেশে এরকম সিস্টেম আছে, অন্যান্য এমনকি এমপি যুক্তি দাঁড় করাবার চেষ্টা করেছে যে ভোট যদি এই জেলা ওয়ারি করেন বা এই 50 আসনে ভাগ করেন সেটি একজন বাংলাদেশের একজন নারীর পক্ষে খুব কষ্টসাধ্য হবে, গণসংযোগ করা বা তার যে ব্যয়ভার হবে সেটি বহন করা, এই বিষয়টিকে আপনার এটা সত্য ওনাদের কথার সঙ্গে আমরা একমত। তবে আমি যেটা সেই কারণে আমরা প্রস্তাব করেছিলাম যে মহিলাদেরকে সরাসরি নির্বাচনে করতে দিতে হবে,
এবং মহিলাদেরকে একেবারে পুরুষদের সঙ্গে একই লাইনে আনতে হবে। তার জন্যই সমস্ত পলিটিক্যাল পার্টিরা যদি তাদের মনোনয়ন দেওয়ার সময় একটা ডেফিনিট পার্সেন্টেজ, যেটা সব দল মিলে ঠিক করে নিবে, যে নমিনেশন তাদেরকে দেওয়া হয় এবং তারা পুরুষ ক্যান্ডিডেটদের সঙ্গে একসঙ্গে পার্টির ব্যানারে ইলেকশন করে আসেন, আমরা মনে করি যে এটাতেই নারীদের ক্ষমতায়ন এবং নারীদের প্রতিনিধিত্বটা সঠিকভাবে হবে। এটা ছিল আমরা আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। উনি ওনার কথার মধ্যে দিয়ে বলছিলেন যে এখন দেশ যেভাবে শাসিত হচ্ছে সেটি আসলে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা না, সংসদীয় পদ্ধতি সরকারও না, এটি হচ্ছে প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা। এটি কেবল আপনাদের জন্যই না, এটা আগেও বলা হয়েছে, বিগত সরকারের আমলেও বলা হয়েছে। আমরা লক্ষ্য করছি যে সরকারি ব্যয় পর্যালোচনা কমিশন একটি রিপোর্ট দিচ্ছে, এইরকম ওনাদের বক্তব্যের সঙ্গে এর আগে আমাদের উন্নয়ন সহযোগীরা বলেছেন সংস্থাপন মন্ত্রণালয় স্ট্যান্ডিং কমিটির এটি প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটি আছে, তারাও প্রস্তাব করেছে যে আমাদের মন্ত্রণালয়ের সংখ্যা কমিয়ে আনতে হবে, মন্ত্রী কমানোর কথা তো অনেক অনেকদিন যাবতই বলা হচ্ছে, 38 থেকে 22 নিয়ে আসতে হবে। অপর একই সঙ্গে ওনারা এর কথাও বলেছেন যে প্রধানমন্ত্রীর কার্যালয় এটি রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় রাষ্ট্রপতির অফিস যেভাবে পরিচালিত হয় ঠিক সেভাবেই পরিচালিত হচ্ছে এখন, যেটি হওয়া উচিত নয় সংসদীয় পদ্ধতির সরকারে। এ বিষয়ে আপনারা কি বলছেন? এখানে আপনি যেটা বলেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, দুই তিনটি ব্যাপারে আপনি বলেছেন। সেটি হচ্ছে মাননীয় সংসদ সদস্য বলেছে এখন রাষ্ট্রপতি শাসিত সরকার নয় কিংবা সংসদীয় পদ্ধতির শাসিত সরকার নয়, এটা মাঝামাঝি জায়গায় আছে। আমি কিন্তু সেটার সাথে একমত হতে পারি না, আমি একমত হতে এই জন্য পারি না, সংসদীয় পদ্ধতির সরকার একজন 300 জন সংসদ সদস্য একসাথে একটি দেশকে পরিচালনা করতে পারে না। যখনই সংসদীয় পদ্ধতির সরকার হয় একটা নিউক্লিয়াস থাকতে হবে, সেখানে একটা কেন্দ্রবিন্দু থাকতে হবে, একটা সেন্ট্রাল পয়েন্ট থাকতে হবে, এবং যাতে গিরেই পুরো শাসন ক্ষমতাটা আবর্তিত হবে, পুরো শাসন ব্যবস্থাটা পরিচালিত হবে। সংসদীয় ব্যবস্থার মধ্যমণি হচ্ছে প্রধানমন্ত্রী, স্বাভাবিকভাবেই মাননীয় প্রধানমন্ত্রীকে ঘিরেই সামগ্রিক সংসদীয় কর্মকাণ্ড আবর্তিত হবে এবং সেটা ভিন্নভাবে দেখার কোনো স্কোপ নেই। আপনি অন্যান্য দেশগুলোতেও দেখেন, আপনি ব্রিটেনে দেখেন টনি ব্লেয়ারকে কেন্দ্র করে, যেমন ওনার নিজের দলের অনেক সদস্য ইরাক যুদ্ধের বিপক্ষে ছিল বলে আমরা শুনেছি, কিন্তু উনি চেয়েছিলেন যেই কারণে হোক সেটা অন্য কথা। আমি এই কথার মাধ্যমে এটাই বলতে চাচ্ছি, সংসদীয় ব্যবস্থার মধ্যমণি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এবং উনি সংসদীয় ব্যবস্থার মাধ্যমেই উনি ক্ষমতাপ্রাপ্ত, উনি সামগ্রিক সিদ্ধান্ত নেওয়ার এবং ওনার নেতৃত্বে সামগ্রিক সিদ্ধান্ত পরিচালিত হওয়ার, সুতরাং সেটা ভিন্নভাবে দেখার কোনো অবকাশ নেই। আপনি যে জিনিসটি বলেছেন রাজস্ব সংস্কার কমিশন কিংবা ব্যয় পর্যালোচনা কমিশন যে জিনিসটি সুপারিশ করেছে, আমরা আমাদের দল ক্ষমতায় আসার সাথে সাথেই আমরা চেয়েছি বিভিন্ন সরকারের বিভিন্ন দপ্তর, সরকারের বিভিন্ন অধিদপ্তর, বিভিন্ন বিভাগ, এই বিভাগগুলো সংকোচন করা, এই বিভাগগুলোর যে ল্যাকিংসগুলো আছে সেই ল্যাকিংসগুলো চিহ্নিত করা। মাননীয় সংসদে বলা হচ্ছে যে এটি নিম্নস্তরের মানুষদের, নিম্নস্তরের কর্মকর্তা কর্মচারীদের উপর দিয়ে যাচ্ছে, উপরে যারা আছেন তাদের উপর দিয়ে এই কাটাছাড়াটা হচ্ছে না, আমি মন্ত্রিসভা থেকে শুরু করে সর্বত্রই না। এখানে আমি আপনার সাথে সেটা একমত হতে পারছি না, এই কারণেই যে আমি যে কথাটি বলে শুরু করেছিলাম সেটি হচ্ছে যে আমাদের দল ক্ষমতায় আসার সাথে সাথেই এই যে ব্যয় পর্যালোচনা কমিশন, এটা আমাদের দল ক্ষমতায় আসার সাথে সাথেই চালু করেছে। আমরা যে মনে করেছি প্রশাসনের বিভিন্ন স্তরে, সরকারের বিভিন্ন স্তরে কিংবা অধিদপ্তরের বিভিন্ন স্তরে এমন কিছুগুলো অপ্রয়োজনীয় ব্যয় হয়, যেই ব্যয়গুলো জনগণের জন্য করা উচিত নয়, জনগণের কষ্টার্জিত ট্যাক্সের মাধ্যমে এই ব্যয় করা উচিত নয়, সেই কারণেই রাজস্ব সংস্কার কিংবা ব্যয় পর্যালোচনা কমিশন করা হয়েছে। আপনি যে সুপারিশগুলোর কথা বলেছেন সেই সুপারিশগুলো কখনো একদিনে এক সময়ে বাস্তবায়ন করা সম্ভব হয়ে ওঠে না। মাননীয় সংসদ সদস্য আমার সাথে একমত হবেন, একটি মিনিস্ট্রি একসাথে ডিজলভ করতে কখনো পারে না, একটা মিনিস্ট্রির বিভিন্ন শাখা প্রশাখা থাকে, বিভিন্ন উইংস থাকে, বিভিন্ন অধিদপ্তর থাকে, এই অধিদপ্তর কার সাথে কেন্দ্র মার্চ করবে কিংবা এই কর্মচারীগুলো কি রাজস্ব খাতে যাবে না, উন্নয়ন খাতে যাবে না, সংস্থাপন মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করবে, এগুলো অনেকগুলো ব্যাপার সামগ্রিক সিদ্ধান্ত নিতে হয় এবং সামগ্রিক সিদ্ধান্ত নিতে অনেক কষ্টকর হয়ে যায়। কিন্তু আমি এই জিনিসটি এভাবেই শেষ করতে চাচ্ছি, আমাদের সরকার সেটি বদ্ধপরিকর যেই অনুৎপাদনশীল এবং বিভিন্ন অপ্রয়োজনীয় ব্যয় সংকোচন করার জন্য ইতিমধ্যে জানেন যে একটি সমীক্ষা বের হয় রাজস্ব সংস্কারের উপর, সেই সমীক্ষাতে রাজস্ব ঘাটতি প্রায় 3.5% নেমে এসেছে, যেটা গত বছর ছিল 6.1%। সেটা আমরা বিভিন্ন ল্যাকিংসগুলো চিহ্নিত করতে পেরেছি বলেই, আমরা বিভিন্ন জায়গায় হাত দিয়েছি বলেই, বিভিন্ন অনুৎপাদনশীল ব্যয় সংকোচন করতে পেরেছি বলেই আমরা এই জিনিসগুলো করতে পেরেছি এবং সেটি সম্ভব হয়েছে। এবং বেশ কিছু অধিদপ্তর আমরা, যেমন মনে করেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, আপনি জানেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিভিন্ন শাখা প্রশাখা ইতিমধ্যে সরকার গুটিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে এই ব্যাপারে।
সরকারের উইংস গুলো কাজ করছে, আমরা উইয়ার ইন ট্র্যাক, আমরা উইয়ার ইন অ্যাকশন, আমরা চাচ্ছি যে এই অপ্রয়োজনীয় ব্যয়গুলো আমরা সংকোচন করতে, অপ্রয়োজনীয় ব্যয়গুলো কমিয়ে এনে একেবারে বাস্তবভিত্তিক ভাবে যতটুকু পারা যায় এবং যতটুকু সময়ের মধ্যে পারা যায় সেই জিনিসটি করতে। জি, আমি এখানে বলতে চাই ওই সংসদ পদ্ধতির সরকার, যেটা সংসদীয় পদ্ধতির সরকারের একটা ক্যারেক্টার আছে, সেটা হলো যে রাষ্ট্রের সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হবে সংসদ, সকল কর্মকাণ্ডের রাষ্ট্রীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু ধরে নিতে হবে সংসদ, এবং তারপরে সংসদ নীতি নির্ধারণ করে দেবে, সরকার এটাকে অনুসরণ করবে। কিন্তু প্রেসিডেন্ট শেল পদ্ধতিতে সংসদ সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু থাকে না, প্রেসিডেন্ট থাকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, উনি সংসদকে ব্যবহার করেন অ্যাডভাইজারি বডি হিসেবে, কোনো নীতি নির্ধারণ যদি উনি ওনার কাছে করতে পারেন, উনি ওনাকে যদি মনে করে এটা উনি গ্রহণ করতে পারে, উনি সংসদের জিনিস অ্যাডভাইস নাও গ্রহণ করতে পারে। কিন্তু সংসদীয় পদ্ধতির সরকারে সংসদ যেটা করে দেবে সেটি মানে আলটিমেট মন্ত্রিসভায় বাধ্য হবে। কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে কি, সকল কর্মকাণ্ডের রাষ্ট্রীয় সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হয়ে গেছে প্রাইম মিনিস্টার সেক্রেটারিয়েট, যেরকম প্রেসিডেন্সিয়াল পদ্ধতির সময় প্রেসিডেন্ট সেক্রেটারিয়েট ছিল, এবং সংসদের কোনো ডিসিশন এখান থেকে যাওয়ার পরে সংসদে যায় ওটাকে শুধু একটা বিধিগত বৈধতা দেওয়ার জন্য, মানে যেটাকে আমরা বলা হয় সরল কথায় রাবার স্ট্যাম্প করে দেওয়ার জন্য, এবং সেই পদ্ধতিটা কি, সেই কারণে আমরা বলছি যে এটা প্রেসিডেন্সিয়াল পদ্ধতিও নয় সরাসরিভাবে, কেননা সংসদীয় পদ্ধতিতে তো নয়ই, কেননা সংসদ এখানে কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু নয়, এবং সংসদের থেকে নীতি নির্ধারণ হয় সেটা গভর্নমেন্ট ফলো করে না, গভর্নমেন্ট নীতি নির্ধারণ করে সেটা সংসদ ফলো করে। কাজে কিন্তু প্রেসিডেন্সিয়াল পদ্ধতিও এটা নয় সঠিকভাবে, কারণ প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে প্রেসিডেন্টকে সারা দেশের ভোটে নির্বাচিত হতে হয়, এবং সেখানে সংসদীয় পদ্ধতিতে কিন্তু প্রাইম মিনিস্টার নির্বাচিত হন শুধু সংসদের সদস্যদের ভোটে, সেখানে আমাদের, এবং উনি সংসদ সদস্য নির্বাচিত হন একটা এলাকা থেকে বা দুটো বা যাই হোক পাঁচটা পর্যন্ত ম্যাক্সিমাম, তারপরে উনি সমস্ত সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। কাজে এটা আমরা একটা মাঝামাঝি জায়গা আসছি, কর্মকাণ্ড আমরা চালাচ্ছি প্রেসিডেন্সিয়াল পদ্ধতির মতো, কিন্তু স্ট্রাকচার থেকে রেখেছি পার্লামেন্টারি পদ্ধতির মতো, সেই জন্য আমরা এটাকে বলে এটা প্রাইম মিনিস্টারের একটা সিস্টেম, এটা পৃথিবীর অন্য কোনো দেশে আছে বলে আমার মনে হয় না। আর মন্ত্রিসভার ব্যাপারে যেটা বলা হয়েছে, যেটা আমাদের পাবলিক এক্সপেন্ডিচার রেভিনিউ কমিটি যেটা বলেছেন, এটা আমরা একবার শতকরা 100% এর সাথে একমত, এবং আমি যেটা জানি যে এটা এটা ওনাদের একটা ভালো আমি মনে করি দিক, যেটা মাননীয় সংসদ সদস্য শাহজাহান সাহেব বলেছেন যে ওনাদের সরকারই এটা গঠন করেছেন, এটা ভালো উদ্দেশ্যে গঠন করেছেন, এখন ওনারা যেটা করেছেন ভালো করেছেন, এখন যদি ওনারা এটাকে মেনে সেরকমভাবে রিকমেন্ডেশনগুলো ফলো করেন তাহলেই ওনারা ভালো উদ্দেশ্যে করেছিলেন বলে এটা প্রমাণিত হবে, যদি ওরা বাস্তবায়ন করেন। যেমন মন্ত্রিসভার ব্যাপারে বারংবার, এটা আমাদের দেশেও অনেক সময় আমরা দেখেছি, 20-25 জন মন্ত্রীদের দেশ চলেছে, যখন আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট থাকে তখন তো আরও কম মন্ত্রীদের দেশ চলে, এবং দেশের সেখানে কোনো সমস্যার সময় তেমনভাবে দেখা যায় না, সেখানে মন্ত্রী পরিষদ 60 এবং মন্ত্রীদের সমস্ত দায়িত্ব দিয়ে 80-90 এরকম ইত্যাদি করার ফলে, এটা কি শুধু আমাদের দেশে না, ব্যাপকভাবে আমাদের যারা পার্টনার্স, আমাদের ডেভেলপমেন্ট পার্টনার্স বা আমাদের যারা এইড দেয় তারা সবাই এটা সমালোচনা করছে, এবং এই বিষয়ে আমি একটা সংবিধান সংশোধনীয় সংসদে দিয়েছি, সেটা হলো যে সংসদ সদস্যদের সংখ্যার একটা আনুপাতিক 10%-এর বেশি মন্ত্রিসভার সদস্য করা যাবে না, কেননা এটা আমাদের সংবিধানে কোনো বাধ্যবাধকতা না থাকার কারণে মন্ত্রিসভা এত বিরাট কলবর করা সম্ভব হয়েছে। দেশের জন্য কত ছিল আপনার কি, আমি এটা আমাদের সমাজ সরকার সময় এক এক সময় এক রকম ছিল, তারপরে সবচেয়ে বেশি হাইয়েস্ট জিতেছিল, না আমি এটা এখন আমার ঠিক খেয়াল আসছে না, 57 মনে হয়, হ্যাঁ এরকম হতে পারে। তবে আমি একটা কথা বলি আপনাকে যে তখনকার সরকারের অনেক কিছু খারাপ ছিল বলেই কিন্তু পরবর্তীতে না সেটা বলা হয়েছে, আমি আপনাকে জানতে চাই, আমার ঠিক খেয়াল নেই এখন, কিন্তু তখনও যেটা ছিল ওটাও যে ভালো ছিল আমি তাও, তারপরেও কিন্তু এত বড় মন্ত্রিসভা বাংলাদেশের ইতিহাসে কোনোদিন ছিল না, এবং এটার কোনো প্রয়োজনীয়তা কোনো দিক থেকে কেউ জাস্টিফাই করতে পারেনি, এবং তার জন্য যে সুশাসন হয়েছে তাও না, এমনকি মন্ত্রিসভার অনেক সদস্যই পেপার টেপার আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কমেন্টস দেখেছি যে তারাই নিজেরাই বলছেন যে একটা মন্ত্রীর জায়গায় 3-4 জন মন্ত্রী হলে বা দুজনের বেশি মন্ত্রী হলে বা দুজন হলে ওখানে কাজের অনেক সময় ডুপ্লিকেশন অফ ওয়ার্ক হয়, অনেক সময় কাজের বাধা বেশি হয়, ফাইল বেশি ঘুরতে হয়, এগুলো আলটিমেটলি সুশাসনের বিপক্ষে যাচ্ছে। তারপরেও শুধু দলীয় দৃষ্টিকোণ থেকে আমরা যেটা আশঙ্কা করছি, শুধু দলীয় স্বার্থে যে দলের লোকদের কিছু সুযোগ সুবিধা দেওয়া হবে এবং তারা গিয়ে পার্টিকে সংঘবদ্ধ করবে আরও মানে রাষ্ট্রীয় খরচে রাষ্ট্রীয় প্রশাসনকে ব্যবহার করে তারা পার্টির লোকদেরকে সুযোগ সুবিধা দিয়ে বিভিন্নভাবে দলকে শক্তিশালী করবে, এটা একটা একবার সম্পূর্ণভাবে দলীয় দৃষ্টিকোণ থেকে একটা দেশের সম্পদ এবং দেশের এই সমস্ত ব্যাপার নিয়ে যে কাজ হচ্ছে এটা আমরা মনে করি যে দেশের জনগণের জন্য মঙ্গলজনক নয়। এটা যেহেতু করা সম্ভব হয়েছে সংবিধানে এটা কোনো বাধ্যবাধকতা ছিল না, যেহেতু আমার মনে হয় সংবিধান যারা প্রণয়ন করেছেন তারা এই ধরনের কোনো কাজ হতে পারে এটা তাদের ধারণাই আসেনি। এখন আমার তো আশঙ্কা করি যদি পরবর্তীতে যদি এইরকম সিস্টেম চালু থাকে এবং আমরা যদি এটাকে কোনো একটা বিধির ভিতরে না আনতে পারি তাহলে সামনের দিকে যারা পাওয়ারে আসবে তারা যদি এখন 152-54-155 যা সিট আছে সবাইকে মন্ত্রী করে দেন বা মন্ত্রীর পদমর্যাদা দেন, বাধা দেওয়ার কি আছে,
তারা করতে পারেন এবং তারা গিয়ে বিভিন্ন এলাকায় নিজেদের দল টল ঠিক করবেন, ডিসিএসপিরা তাদের পিছিয়ে পিছিয়ে দৌড়াদৌড়ি করবে, তারা বিভিন্ন জায়গায় নিজের লোকদেরকে সুযোগ সুবিধা দেবেন, প্রশাসনকে ব্যবহার করবেন, সরকারি পয়সাকে ব্যবহার করবেন, এই ধরনের এই ধরনের কাজ যাতে না হয় এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য বাধা শুরু হবে মনে করি। এবং এই জন্যই জাতীয় আমাদের দেশে মানুষের জাতীয় রাজনীতির উপরে এবং বিশেষ করে বড় বড় দলের উপরে মানুষের ধারণা খারাপ হয়ে যাচ্ছে। তারা মনে করছে কি এরা একটা খালি মানে একটা বাহিনী তৈরি করছে জাস্ট মানে লুটপাট করার জন্য নাকি, আমাদের দিকে দেখবে না, এটা একটা সাধারণ মানুষের ধারণা হচ্ছে। এবং এই ধারণা থেকে সাধারণ মানুষকে মুক্তি দেওয়ার জন্য আমরা মনে করি মন্ত্রিসভা কমানো উচিত, দরকার হলে একটা সংবিধান সংশোধন করে দেওয়া উচিত যে পরবর্তীতে কেউ এসে যেন মন্ত্রিসভা এইভাবে না করতে পারে। এবং এক্সপেন্ডিচার অন্যান্য জায়গায় এই যে মন্ত্রণালয় কমাবার কথাও বলেছে সরকার, মন্ত্রণালয় কমানোর কথা আমি প্রথমেই বললাম যে 22 কেন এই কেয়ারটেকার গভর্নমেন্টের সময় 3-4 মাস যে সরকার চলে অত্যন্ত সুন্দরভাবে চলে, সেখানে কিন্তু আমার মনে হয় 15-16 জন মন্ত্রী দিয়ে চলে, কাজেই 20-22টা দিয়ে মন্ত্রী দিয়ে তো ডেফিনেটলি সরকার চলতে পারে। মন্ত্রীরা তো নিজের হাতে কাজ করার কোনো কথা নয়, মন্ত্রীরা নীতি নির্ধারণের ডিসিশন দেবেন এবং কাজ করার জন্য যথেষ্ট ব্যাপকভাবে আমলা আছে। শুধু বিএডিসিতে বা বিভিন্ন জায়গায় বা কোনো জুট মিলের ওয়ার্কার কমিয়ে যে যেভাবে আমরা খরচ কমাচ্ছি এটা আমি মনে করি দেশের স্বার্থের জন্য অনুকূল নয়। আমাদের ব্যয় যেগুলো যেখানেই আমরা মনে করবো যে অতিরিক্ত ব্যয় হচ্ছে সেটাকেই কমানোর ব্যবস্থা করা উচিত এবং সেটা উপর থেকে আসা উচিত। এবং প্রাইম মিনিস্টার সেক্রেটারিয়েট আমি মনে করি যেটা প্রধান ওনাদের সঙ্গে আমি একমত, সম্পূর্ণ একমত, যে যেটা পাবলিক এক্সপেন্ডিচার রেভিনিউ কমিটি যেটা বলেছেন, পাবলিক এক্সপেন্ডিচার কি কমিটি এক্সপেন্ডিচার রিভিউ কমিটি যেটা বলেছেন যে প্রাইম মিনিস্টার সেক্রেটারি থাকা উচিত না, এটাকে আমি সংসদে কয়েকবার বলেছি। আমার ব্যক্তিগত ধারণা মতে এটার সুশাসনের চেয়ে এটাতে অনেক ক্ষতি হচ্ছে, এটাতে দলীয়করণের পারপাসে ব্যবহার করা হচ্ছে। প্রাইম মিনিস্টার সেক্রেটারি থেকে উন্নয়নের কাজে তারা প্রায়োরিটি লিস্ট করছেন এবং সেখানে দলীয় এবং মানে সংসদ সদস্যদের বেছে বেছে দেওয়া হচ্ছে এবং সেখানে বিরোধী দলকে বাদ দেওয়া হচ্ছে ইত্যাদি কারণে এটা ব্যবহার হচ্ছে, এটা আমি সংসদে অনেকবার বলেছি। এটা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য ভালো না, কেননা গণতান্ত্রিক প্রক্রিয়া একজন সরকার যখন গঠন করে তখন এনারা সারা দেশের সরকার এবং সারা দেশের লোকই তাদেরকে সরকার হিসেবে গ্রহণ করেছে এবং সারা দেশের উন্নয়নের তাদের কথা থাকা উচিত। সেখানে বিরোধী দলের যারা সদস্য তাদের এলাকায় রাস্তার কাজের জন্য প্রায়োরিটি লিস্টে থাকবে না, প্রাইম মিনিস্টার সেক্রেটারি থেকে যে প্রায়োরিটি লিস্ট করা হবে এটা গণতন্ত্রের জন্য শুভ নয়, দেশের জনগণের জন্য শুভ নয়, দেশের জন্য শুভ নয়। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, আপনি কি ওনার বক্তব্যের প্রেক্ষিতে কিছু, আমি এখানে কয়েকটি কথা বলতে চাই। সেটি হচ্ছে যে আসলে মন্ত্রিসভা বেশ বড় কিংবা যে এইগুলো কতগুলো বিভিন্নভাবে সংবাদপত্রে পাতা আসছে, কিন্তু আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম উনি ওনাদের সরকার যখন ক্ষমতা ছিল তখন ছিল 57, আমার জানা মতো 57 মন্ত্রিসভার সদস্য, এখনও ঠিক 57-58। আর উনি যদি বলে যে কেন্দ্রীয় সেন্ট্রাল পয়েন্টের ক্ষমতাকে বিভাজন করা কিংবা ওখানে ক্ষমতাকে সুসংহত করা, আমি মাননীয় সংসদ সদস্য আপনি হয়তো জানেন আপনাদের সরকার যখন 9 বছরে পরিচালিত হতো তখন প্রেসিডেন্সিয়াল সিস্টেম ছিল, প্রেসিডেন্ট ছিলেন, ফার্স্ট লেডি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, উপপ্রধানমন্ত্রী ছিলেন, কয়টা উইংস একটা সংসদে, একটা সরকারের সেন্ট্রাল পয়েন্টকে যদি আমরা প্রধানমন্ত্রী ধরি কিংবা উপপ্রধানমন্ত্রী ধরি কিংবা প্রেসিডেন্ট ধরি ফার্স্ট লেডি ধরি, 4-5টা কেন্দ্র থেকে সরকার তখন পরিচালিত, ডিসেন্ট্রালাইজ করে 4-5টা কেন্দ্র থেকে সরকার পরিচালিত হতো, কেন্দ্রগুলো অনেক বিশাল বিশাল কেন্দ্র ছিল, যেমন প্রেসিডেন্টের নিজস্ব একটা কেন্দ্র ছিল, ফার্স্ট লেডির একটা কেন্দ্র ছিল। বর্তমানে কিন্তু এরকম কিছু নেই, বর্তমানে একটি জোট ক্ষমতায় আসার সাথে সাথেই বিভিন্ন বাস্তবতার কারণে একটি মন্ত্রিসভা বড় হোক কিংবা ছোট হোক, আমি আগেও বলেছি আপনি জানেন একটা মন্ত্রণের সাথে অনেকগুলো অধিদপ্তর থাকে, একটি মন্ত্রিসভা যখন বড় হয় তখন উপমন্ত্রী প্রতিমন্ত্রীরা ওই অধিদপ্তরগুলো সম্পর্কে চিন্তা ভাবনা করতে পারে কিংবা সিদ্ধান্ত দিতে পারে, অনেক সময় সেই সিদ্ধান্ত ত্বরান্বিত হয় এবং সেটি কোনো খরচের পর্যায়ে আছে সেটা, আর তাছাড়া সবচেয়ে বড় কথা যে এটি আজকে যেটা সঠিক কালকে সঠিক নাও হতে পারে, এটা মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করবে, যদি যেটা বাস্তবতার ভিত্তিতে যেটা হয় সেটা অবশ্যই উনি সিদ্ধান্ত নেবেন। যে আমাদের সময় শেষ, আমি একটু বলি প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে কিন্তু প্রেসিডেন্টই সেন্টার থাকবেন, অন্যান্য যারা থাকেন তারা অন বিহাফ অফ প্রেসিডেন্ট কাজ করেন, প্রেসিডেন্সিয়াল পদ্ধতি না মন্ত্রীরাও অন বিহাফ কাজ করেন কিন্তু কেন্দ্রগুলো বেড়ে যায়, কিন্তু না কিন্তু পার্লামেন্টারি সিস্টেমে যেটা সেখানে কিন্তু মন্ত্রিসভা যৌথভাবে সবাই মিলেই কেন্দ্র হিসেবে কাজ করার কথা। দর্শক মন্ডলী, আপনারা যারা তৃতীয় মাত্রা দেখছেন, তৃতীয় মাত্রা সম্পর্কিত যে কোনো মতামত জানিয়ে এই অনুষ্ঠানে কাদেরকে দেখতে চান তাদের নাম জানিয়ে, তাদের কাছে কোনো প্রশ্ন থাকলে সেগুলো জানিয়ে, কিংবা এই অনুষ্ঠানে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হওয়া দরকার বলে আপনারা মনে করেন সেগুলো জানিয়ে আমাদের লিখতে পারেন। আমাদের লিখবার ঠিকানা পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল আই জিপিও বক্স 2433 ঢাকা 1000। আমাদের ইমেইল করতে পারেন এই অ্যাড্রেসে tmatra@ccn-media.com। আপনাদের মতামত নিয়ে অর্থাৎ ডাকযোগে এবং ইমেইলে আপনারা যে চিঠিপত্র পাঠাচ্ছেন সেগুলো নিয়ে এবং আপনাদের সরাসরি অংশগ্রহণে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি এখন প্রচারিত হচ্ছে প্রতি শুক্রবার বাংলাদেশ সময় বিকেল 3:30 এবং রাত 2টায়। আশা করি সেই অনুষ্ঠানটি আপনারা নিয়মিত দেখবেন যেমন দেখছেন তৃতীয় মাত্রা। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ আলোচনা অংশ নেওয়ার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক মন্ডলী, সরকার ভালো করছে কি খারাপ করছে সেটি
সবসময় জনগণ বিচার করতে চাইবে এবং আরো আড়াই বছর পরে যখন নির্বাচন হবে তখন জনগণ তাদের রায় দিবে, কিন্তু আমরা চাই যে সরকার কাজ করছে, সরকার অ্যাক্টিভ, সরকার সিদ্ধান্ত নিচ্ছে, সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করছে, সেটি আরো বেশি করে স্পষ্ট হওয়া দরকার, সেটি জনগণ দেখতে চায়, বিশেষ করে বর্তমানে যে সরকার আছে সেই সরকারের ক্ষেত্রে। সরকার কোনো সিদ্ধান্তহীনতায় ভুগুক এরকমটি কারোই প্রত্যাশা নয়। আমরা চাই যে সরকার সুশাসন প্রতিষ্ঠা করবে, আমাদের দেশে সুশাসন দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, এবং তাহলে সরকার যেমন জনগণের কাছে আস্থা অর্জন করতে পারবে, তেমনি বিরোধী দলও আমার মনে হয় যে তাদের কার্যক্রমকে সঠিকভাবে পরিচালনা করতে হবে, দেশে একটি গণতন্ত্রের ধারা সুপ্রতিষ্ঠিত হবে। দর্শক মন্ডলী, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।